হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাডি ফর ডাব্লিউ তো আজকের ক্লাসে আমরা আলোচনা করছি আর্টিকেলের এক্সারসাইজ তো নিয়ম অনুযায়ী বলো এবং বা আর্টিকেলের চ্যাপ্টার অনুযায়ী এটা হচ্ছে আমাদের আর্টিকেলের লাস্ট ক্লাস ঠিক আছে তো শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি আমার নাম হলো অভিজিৎ দাস আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি বর্তমানে আমি ডাব্লু এর জন্য প্রিপারেশন নিচ্ছি আর এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বেসিক থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ গ্রামার শেখাচ্ছি আর যদি তোমাদের কোথাও কোনো ডাউট হয় সেগুলো তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশানে আস করতে পারো আমি ঠিক সময় করে তোমাদের উত্তর দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা শুরু করছি তবে শুরু করার আগে বলে রাখি তোমরা ভিডিওটা অতি অবশ্যই লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সিভিল সার্ভিস অ্যাসপেরেন্ট নামে আমাদের একটা ফেসবুকের পেজ আছে ওটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো ইমেজ ফর্ম্যাটে পেয়ে যাবে ঠিক আছে আর আমি আদার্স যেসব ক্লাসগুলো বানিয়েছি সেগুলোর সব লিঙ্ক প্লেলিস্টের লিস্টের লিঙ্কগুলো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে তো আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও তো দেখো আজকের আমাদের প্রথম প্রশ্ন বলছে আর আমাদের আগে যেসব ক্লাসগুলো হয়েছে সেখান থেকে তোমরা রিভাইজও করে নিয়েছো পুরো টপিকটাকে ঠিক আছে তো দেখো আমাদের প্রথম প্রশ্ন বলছে ওয়েন আই মেট হিম দি কাপল অফ ডেস ব্যাক হি ওয়াজ রাইটিং এ নিউ বুক এখানে প্রশ্নটার মানে বলছে যে যখন আমি তাকে কয়েকদিন আগে দেখেছিলাম তখন সে কী করছিল না একটা নতুন বই লিখছিল ঠিক আছে তো এইখানে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে হয়ে নাই মেড হিম দি কাপল অফ ডেজ এই জায়গাটায় প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এই যে দি কাপল অফ ঠিক আছে এইখানে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে এর সঠিক যেটা ব্যবহার সেটা হচ্ছে দি না হয়ে এখানে হবে আমাদের এ কাপল অফ ডেজ ব্যাগ ঠিক আছে কয়েকদিন আগে এটা বোঝানোর জন্য আমাদের এখানে দরকার এ কাপল অফ ডেজ ব্যাগ ঠিক আছে এখানে দি এর ব্যবহার হবে না তাহলে এখান থেকে শুধু দিটাকে সরিয়ে দেবে পরের প্রশ্ন বলছে এভরি মর্নিং দি সান রাইজেস ইন ইস্ট বলছে প্রত্যেক দিন সূর্য পূর্ব আছে তো এইখানে ইন ইস্ট ঠিক আছে ইন ইস্টের এখানে প্রবলেম আছে প্রবলেমটা হলো এখানে আমাদের একটা প্রয়োজন আর্টিকেলে সেটা হবে দি এভরি মর্নিং দি সান রাইজেস ইন দি ইস্ট ঠিক আছে পূর্ব দিকে এটা বোঝানোর জন্য আমাদের এখানে প্রয়োজন দি এর পরের প্রশ্ন বলছে হি ওয়েন্ট ফর দি লাঞ্চ অ্যাট ওয়ান পি এম অ্যান্ড দেন রিটার্ন বলছে সে কী করেছিল না একটার সময় খেতে গিয়েছিল লাঞ্চ করতে গেছিল এবং তারপরে সে ফিরে এসেছিলো তো এইখানে যেটা আমাদের প্রবলেম সেটা হচ্ছে ফর দি লাঞ্চ এই জায়গাটায় দেখো আমরা আগের দিনে ক্লাসে একটা আমি লিস্ট দেখিয়েছিলাম তোমাদেরকে তো সেখানে বলেছিলাম যে কিছু কিছু পার্টিকুলার টপিকের আগে কিছু কিছু পার্টিকুলার ধরনের শব্দের আগে কিন্তু আমাদের কোনো আর্টিকেল বসে না তো সেখানে বলেছিলাম কিছু খাবারের নামের আগে কিন্তু আমাদের কোনো আর্টিকেলের ব্যবহার হয় না তো তার উদাহরণের ভেতরে আমি বলেছিলাম লাঞ্চ আচ্ছা ডিনার এইসব জিনিসগুলো হয় ঠিক আছে তো এখানে আমাদের লাঞ্চ হচ্ছে সেই খাবারটার নাম তো এইখানে আমাদের যে এই আর্টিকেলটা দিয়ে ব্যবহার করা হয়েছে এটা এখানে কোনো প্রয়োজন নেই তাহলে এটা নর্মালি হবে হি ওয়েন্ট ফর লাঞ্চ অ্যাট ওয়ান পি এম অ্যান্ড দেন রিটার্ন এর পরের প্রশ্ন বলছে মোস্ট অফ দি পিপুল অফ সাউদার্ন ইন্ডিয়া ডু নট নো দি হিন্দি বলছে দক্ষিণ ভারতের বেশিরভাগ মানুষই কি করে না না হিন্দি জানে না ঠিক আছে হিন্দি এখানে ভাষার নাম আর আমরা আগের দিন ক্লাসে পড়েছিলাম যে যখন কোনো ভাষা বোঝাবে তার আগের দিকে কিন্তু আমাদের দিয়ের ব্যবহার হয় না ন্যাশনালিটি বা জাতি বোঝালে তার আগে কিন্তু আমাদের দিয়ের ব্যবহার করতে হয় কিন্তু কোনো ভাষা বা কোনো ল্যাঙ্গুয়েজের নামের আগে দিয়ের ব্যবহার হয় না তাহলে এইটা এখান থেকে সরিয়ে দেবে এর পরের প্রশ্ন বলছে ডিউ টু ইটস বিউটি কাশ্মীর ইজ নোন অ্যাজ সুইজারল্যান্ড অব ইন্ডিয়া বলছে কাশ্মীরের যে সৌন্দর্য সেই কারণে আমরা কাশ্মীরকে কি বলে থাকি না সেটা হচ্ছে ভারতের সেটা সুইজারল্যান্ড ঠিক আছে এবার এখানে যেটা প্রবলেম দেখো এমনিতে এখানে কোনো প্রবলেম নেই পুরো সেন্টেন্সের ভেতরে প্রবলেম যেটা সেটা হচ্ছে কাশ্মীরকে যে ভারতের সুইজারল্যান্ড বলা হয় মানে এখানে দেখো সুইজারল্যান্ড হচ্ছে একটা অন্য একটা দেশের নাম তো এখানে কিন্তু সুইজারল্যান্ড পার্টিকুলার এখানে মিন করা হচ্ছে না এখানে বলা হচ্ছে কি সুইজারল্যান্ডের যে বৈশিষ্ট্য মানে সুইজারল্যান্ডের যে সৌন্দর্য সেইটাকে এখানে কম্পেয়ার করা হচ্ছে কাশ্মীর সৌন্দর্যের সাথে ঠিক আছে তাহলে সেই সৌন্দর্যটা এখানে বোঝানোর জন্য আমাদের এখানে দরকার একটা আর্টিকেলের যেটা হবে দি ঠিক আছে এখানে কিন্তু কম্প্যারিজনটা করা হচ্ছে সুইজারল্যান্ডের যে বিউটি তার সাথে আমাদের কাশ্মীরের বিউটি ঠিক আছে কাশ্মীরের বিউটির সাথে কিন্তু সুইজারল্যান্ডের মানে পার্টিকুলার দেশটা কিন্তু কম্পেয়ার করা হচ্ছে না দুটো জিনিসকে কিন্তু সেম লেভেলে আনতে হবে দুটোরই বিউটিকে কম্পেয়ার করতে হবে তো সেই কারণে আমাদের এখানে হবে অ্যাজ দি সুইজারল্যান্ড অব ইন্ডিয়া ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন বলা হচ্ছে মাই টিচার দ্যাট দি সান ইজ এ স্টার বলছে আমার স্যার বলেছিল কি যে সূর্য হচ্ছে একটা নক্ষত্র ঠিক আছে তো দেখো সান কি সান আমাদের দুনিয়াতে কিন্তু একটাই রয়েছে ঠিক আছে তো সেই হিসাবে আমরা জানি পার্টিকুলার কোনো জিনিসকে যখন আমরা মিন করার চেষ্টা করি তখন কিন্তু তার আগে দি বোঝাতে হয় মানে ডেফিনেট আর্টিকেল ব্যবহার করতে হয় তো সেই হিসাবে এখানে আমাদের হবে মাই টিচার সেট দ্যাট এখানে হবে দি সান ইজ এ স্টার ঠিক আছে এর পরের প্রশ্ন বলছে লেট জাজ ইন ইউ ডিসাইড হোয়াট পানিশমেন্ট শুড বি গিভেন টু হিম বলছে তোমার ভেতরে যে জাজ রয়েছে মানে তোমার ভেতরে যে জাজের যে বৈশিষ্ট্য রয়েছে তাকে ডিসাইড করতে দাও যে তাকে কি পানিশমেন্ট বা তাকে কি সাজা দেওয়াটা হবে ঠিক আছে তাকে কি সাজা দেওয়া হবে ঠিক আছে তো এই দুটো প্রশ্ন একটু ভালো করে খেয়াল করবে এই দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট মানে এই পার্টিকুলার টাইপটা ইম্পর্টেন্ট এর থেকে কিন্তু পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে তো এখানে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে আমাদের একটা দরকার ডি লেট দি জাজ ইন ইউ ডিসাইড হোয়াট পানিশমেন্ট শুড বি গিভেন টু ইম অ্যাকচুয়ালি আমরা বলতে চাইছি তোমার ভেতরে যে জাজের যে বৈশিষ্ট্য রয়েছে বা তোমার ভেতরে জাজ করার যে বৈশিষ্ট্য রয়েছে সেইটাকে ডিসাইড করতে দাও ঠিক আছে তো এখানে আমাদের সেই জাজ করার যে বৈশিষ্ট্য সেইটাকে বোঝানোর জন্য যেমন আমরা এখানে বলেছিলাম সুইজারল্যান্ডের যে বৈশিষ্ট্য সেইটাকে বোঝানোর জন্য আমরা এখানে দিয়ে এনেছিলাম এখানেও জিনিস হচ্ছে জাজ করার যে বৈশিষ্ট্য বা একটা জাজের যে বৈশিষ্ট্য হয় সেই যে বৈশিষ্ট্যটা তোমার ভেতরে রয়েছে সেইটাকে ডিসাইড করতে দাও ঠিক আছে তাহলে সেই বৈশিষ্ট্যটাকে বোঝানোর জন্য আমাদের এখানে দরকার দি সেমভাবে এটাও হবে ফাদার ইন হিম উড নট বিয়ার দি কন্ডিশন অফ হিজ এইলিং ডটার বলছে তার ভেতরে যে বাবার যে একটা গুণ ঠিক আছে বা তার ভেতরে যে পিতৃত্ব বোধ রয়েছে সেইটা সহ্য করতে পারেনি কোনটাকে না সেটা হচ্ছে তার অসুস্থ মেয়ের কন্ডিশনটাকে ঠিক আছে তো এখানেও সেম প্রবলেম তার ভেতরে যে একটা মানে বাবার যে গুণ বা পিতৃত্ব বোধ সেটা বোঝানোর জন্য আমাদের এখানে দরকার দি দি ফাদার ইন হিম ঠিক আছে তার ভেতরে যে বাবাটা রয়েছে ঠিক আছে এই হলো ব্যাপার আচ্ছা এর পরের প্রশ্ন বলছে দি বোথ ব্রাদার্স আর সেফ নাও বলছে দুই ভাই এখন নিরাপদে রয়েছে তো এইখানে একটা প্রবলেম আছে দেখো এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে বোধ এই যে শব্দটা এটা হচ্ছে একটা ডিটারমাইনার তো ডিটারমাইনের আগে যখন আমরা দি লাগাবো তখন কিন্তু এটা এর আগের দিকে হবে না অ্যাকচুয়ালি ডিটারমাইনারটা যাবে আগের দিকে তাহলে সেন্টেন্সটা তখন এইভাবে হবে যে বোধ দি তারপরে বাদ বাকি যেমন আছে সেইভাবে ঠিক আছে বোধ দি ব্রাদার্স আর সেফ নাও এইভাবে এটা হবে আচ্ছা এর পরের প্রশ্ন হচ্ছে আকবর এ এয়ার টু দি থ্রোন অ্যাট এ ইয়ং এজ অফ থার্টিন বলছে আকবর সিংহাসনের উত্তরাধিকারী হয়েছিল খুব কম বয়সে না সেটা হচ্ছে কত না থার্টিন ঠিক আছে তেরো বছর বয়সে আকবর উত্তরাধিকারী হয়েছিল সিংহাসনে ঠিক আছে তো এখানে দেখো এটা একটা কমন আমাদের জিনিস থেকে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এই যে শব্দটা এ আর এখানে হচ্ছে শুরু হচ্ছে এইচ দিয়ে কিন্তু এখানে কিন্তু এইচ এর উচ্চারণটা হবে না এর এইচ এর উচ্চারণটা না হয়ে আমাদের শুরু হচ্ছে কিভাবে এ দিয়ে ঠিক আছে আর এ যেহেতু আমাদের ভাবেল তাহলে ভাবেলের উচ্চারণের জন্য এখানে আমাদের হবে এন ঠিক আছে এটা আমাদের সে ব্যতিক্রমী নিয়ম থেকে আসছে তাহলে এখানে এটা হবে না পরের প্রশ্ন বলা হচ্ছে হোয়াইল ক্লাইম্বিং দি হিল টু হিজ অ্যামেজমেন্ট পোর ম্যান আচ্ছা এখানে একটা দি দিয়ে রাখো তাহলে সেন্টেন্সের মিনিংটা ঠিক আসবে দি ছিল অ্যাকচুয়ালি প্রশ্নটা আমার লেখা হয়নি ওয়েল ক্লাইম্বিং দি হিল টু হিজ অ্যামেজমেন্ট দি পোয়োর ম্যান ফাউন্ড দি বক্স অফ পার্লস তো সেন্টেন্সের মানেটা হলো গরিব মানুষটা যখন পাহাড়ে চড়ছিল তখন অজান্তেই বা হঠাৎ করে সে কি হলো না একটা পার্লসের বক্স খুঁজে পেলো মানে একটা মুক্তোর একটা বা মণিমুক্তর একটা বাক্স খুঁজে পেলো ঠিক আছে তো এইখানে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে দেখো মানুষটা জাস্ট নর্মালি উঠছিল পাহাড়ে হঠাৎ করে সে একটা মানে র্যান্ডমভাবে সে একটা বক্স খুঁজে পায় আর যেখানে সব জিনিসগুলো সে পেয়েছিল ঠিক আছে তো এইখানে হঠাৎ করে পেয়েছে র্যান্ডমভাবে পেয়েছে এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমাদের এখানে প্রয়োজন এ এ বক্স অফ পালস তাহলে কী হবে সে সেটাকে র্যান্ডমলি খুঁজে পাবে আর এখানে যদি দিই দিয়ে দিই তাহলে কী হবে এটা যেন ডিসাইডেড আগে থেকেই হয়ে রয়েছে ঠিক আছে তাহলে মিনিংটা এরকম হয়ে যাচ্ছে যে যে মানুষটা এই পাহাড়ের উপরে উঠছিল সে এই বক্সটাকে পাওয়ার জন্যই উঠছিল সে বক্সের কথাটা আগের থেকেই জানতো ঠিক আছে এখানে আমরা সেই মিনিংটা দিতে চাইছি এখানে আমরা মিনিংটা দিতে চাইছি কিরকম যে মানুষটা পাহাড়ে নর্মালি উঠছিল অজান্তেই সে হঠাৎ করে সেখানে একটা পার্লসের বক্স খুঁজে পায় ঠিক আছে তো সেই জন্য এখানে আমাদের হবে এ এ বক্স অফ পালস আচ্ছা এরপরে বলা হচ্ছে দি ম্যান ইজ দি অনলি ক্রিয়েচার দ্যাট ইজ এন্ডোড উইথ দি আর্ট অফ হিউমার বলছে মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যাকে প্রদান করা হয়েছে এই বৈশিষ্ট্যটা সেটা কোনটা না সেটা হচ্ছে হিউমারের বৈশিষ্ট্য মানে আমরা যে হাসি ঠাট্টা বা বাক কৌতুক যে ব্যাপারটা ঠিক আছে তো সেই বৈশিষ্ট্যটা একমাত্র মানুষকে দেয়া হয়েছে তো এখানে মানুষ বলতে আমরা বলতে চাইছি মানুষের যে প্রজাতি ঠিক আছে সেই পুরো প্রজাতিটাকে বোঝানোর জন্য আমাদের এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নর্মাল শুধু এই ম্যান শব্দটা এটা আমরা আগে ক্লাসে পড়েছিলাম যে জাতি বোঝানোর জন্য কিন্তু অনলি ম্যানের ক্ষেত্রে আমাদের শুধু ম্যান শব্দটাই বসবে এখানে দি ম্যান বা এ ম্যান এসব জিনিসের কোনো প্রয়োজন নেই যেটা কিন্তু অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে হবে না সেখানে কিন্তু ধরো এ কাউ বা এ ডগ এভাবে এটা করতে হবে ঠিক আছে ম্যানের ক্ষেত্রে এটা অপোজিট পরের প্রশ্ন বলছে অল দি পিপল অফ ইন্ডিয়া নো দ্যাট গান্ধীজি ওয়াজ এ ভেরি ওয়াইজ অ্যান্ড এ নোবেল ম্যান বলছে ইন্ডিয়া সমস্ত মানুষই জানে যে গান্ধীজি হচ্ছে খুব জ্ঞানী এবং খুব নোবেল মানে মহৎ একজন মানুষ তো এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে পার্সন একটাই গান্ধীজি কিন্তু তার দুটো কোয়ালিটি বোঝানো হচ্ছে ঠিক আছে তো পার্সন যখন একটা তখন তার দুটো কোয়ালিটি বোঝানোর জন্য আমাদের এখানে অ্যান্ড দিয়ে দুটোকে কানেক্ট করা হচ্ছে ঠিকই কিন্তু এখানে দুটো আমাদের আর্টিকেলের প্রয়োজন নেই একটাই হলেই হবে অল দি পিপল অফ ইন্ডিয়া নো দ্যাট গান্ধীজি ওয়াজ এ ভেরি ওয়াইজ অ্যান্ড নোবেল ম্যান ঠিক আছে তাহলে দুটো কোয়ালিটিকে আমরা জাস্ট অ্যান্ড দিয়ে কানেক্ট করে দিলাম নেক্সট বলা হচ্ছে দি হার বলছে সে নিজেকে একটা সমস্যার মধ্যে পেলো যখন সে এটা লক্ষ্য করলো যে একজন স্টকার মানে যারা পেছনে পেছনে ধাওয়া করে আর কি ঠিক আছে তো সেরকম একজন মানুষ তাকে পারসিস্টেন্টলি মানে কন্টিনিউ ফলো করে আসছে তো এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ রিলেটেড প্রবলেম ছিল আমি কতগুলো ফ্রেজ বলেছিলাম তোমাদেরকে প্রথম ক্লাসটাতেই যেখানে বলেছিলাম যে কিছু কিছু ফ্রেজের আগে আমাদের আর্টিকেল লাগে কিছু কিছু ফ্রেজের আগে আমাদের আগে বা তার সাথে আমাদের আর্টিকেল লাগে না ঠিক আছে তো ওখানে আমি একটা ফ্রেজ বলেছিলাম যে ইন ডেঞ্জার ঠিক আছে তো ওখানে আমাদের কিন্তু এ লাগেনি তোমাকে পরীক্ষায় ভুল করে দিত ইন এ ডেঞ্জার ঠিক আছে এটা আমাদের ডেঞ্জার শব্দটা নেই কিন্তু জিনিসটা আমাদের সেম ইন এ ট্রাভেল ঠিক আছে তো এখানে আমাদের এ হবে না নর্মালি হবে ইন ট্রাভেল সি ফাউন্ড হার সেল ইন ট্রাভেল হোয়েন সি সিজ টক আর ফলোইং হার পার্সিস্ট্যান্টলি আচ্ছা এর পরের প্রশ্ন বলছে সে লিডস এ ভেরি লাক্সুরিয়াস লাইফ সো হি গোজ টু এভরি পার্ট অফ ইন্ডিয়া বাই এ কার বলছে সে হচ্ছে একটা খুবই বিলাসবহুল জীবনযাপন করে সেই কারণে সে ভারতের প্রত্যেকটা জায়গায় একটা গাড়িতে করে যায় এখানেও আমাদের সেম প্রবলেম আছে ফ্রেজ রিলেটেড প্রবলেম আমি বলেছিলাম বাই কার বাই বাস এরকমভাবে হয় তো এখানে আমাদের কোনো আর্টিকেলের ব্যবহার হবে না ঠিক আছে এখানে হবে বাই কার এর পরের প্রশ্ন বলছে হিজ ফাদার আস্ড হিম টু গো টু দি টেম্পল এভরি মর্নিং তার বাবা তাকে বলেছিল যে প্রতিদিন সকালবেলায় মন্দিরে যাওয়ার জন্য ঠিক আছে তো প্রতিদিন সকালবেলায় মানুষ মন্দিরে কি করতে যাবে ঘুরতে তো যাবে না পুজো অর্চনা করার জন্য যাবে তো পুজো অর্চনা করা হচ্ছে ক্ষেত্রে তার প্রাইমারি পারপাস ঠিক আছে তো প্রাইমারি পারপাস হলে আমরা বলেছিলাম কোনো আর্টিকেলের প্রয়োজন হয় না তো এখানে আমাদের আর্টিকেল দিয়েছে যেটার আমাদের এখানে কোনো প্রয়োজন নেই এটা বাদ দিলেই সব ঠিক আছে এর পরের প্রশ্ন বলছে জন সাজেস্টেড টু দি চিলড্রেন অফ ভিলেজ দ্যাট দে শুড গো টু দি স্কুল রেগুলারলি অ্যান্ড ডু দেয়ার হোমওয়ার্ক সিনসিয়ারলি প্রথমে তো দেখো এখানে দেয়ার বলা আছে দেয়ারটা কাদেরকে বোঝা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে চিলড্রেনকে তাহলে এটা তো আমাদের ঠিক আছে আচ্ছা এবার যেটা আমাদের এখানে প্রবলেম চেক করা সেটা হচ্ছে কী না সেটা হচ্ছে আমাদের আর্টিকেল রিলেটেড প্রবলেম আর আর্টিকেল রিলেটেড প্রবলেম সেটা আগেরটার মতনই আছে সেটা কি মানেটা বলি তাহলে বুঝতে পারবে বলেছে যে জন তাদের গ্রামের যে বাচ্চারা রয়েছে তাদেরকে বলেছিল কী যে তাদের উচিত রেগুলারলি স্কুলে যাওয়া এবং রেগুলারলি রেগুলারলি না সিনসিয়ারলি তাদের হোমওয়ার্কগুলোকে করা ঠিক আছে তো এইখানে যেটা প্রবলেম দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেখো স্কুল যাচ্ছে কিসের জন্য না তাদের পড়াশোনা করার জন্য ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা আমাদের প্রাইমারি পারপাস তো প্রাইমারি পারপাস হলে স্কুলের আগে আমাদের আর্টিকেলের তো কোনো দরকার নেই তাহলে এখানে দিটা হবে না এর পরের প্রশ্ন বলছে আই ইন্সপায়ার্ড হিম টু টেক দি হার্ট ইন অল অ্যাডভার্স সিচুয়েশন অ্যান্ড ডিজার্ভ টু বি কল্ড এ রিয়েল হিরো তো এখানে সেন্টেন্সের মানে বলছে যে আমি তাকে এটা বুঝিয়েছিলাম বা যাই হোক এটা তাকে বলেছিলাম কি করতে না সমস্ত খারাপ সিচুয়েশনের ভেতরেও নিজের মনের জোরটা বজায় রাখার জন্য নিজের মনের জোর বজায় জায়গাটা হচ্ছে এইখানটা টেক দি হার্ট এখানটা বলা হচ্ছে তো সেই কারণে আমরা তাকে একটা রিয়েল হিরো বলতে পারি মানে এই কারণে বলছে যে সে সেই সিচুয়েশনটাই তার নিজের মনের জোর বজায় রেখেছিল সেই কারণে আর কি ঠিক আছে তো এখানে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে একটা ফ্রেজ রিলেটেড প্রবলেম যেমন আগেরগুলো ছিল এখানে মনের জোর বজায় রাখা তো এই জিনিসটা বোঝানোর জন্য যে আমাদের ফ্রেজটা হয় সেটা হচ্ছে টেক হার্ট টেক হার্ট মানে হচ্ছে মনের জোর বজায় রাখা তাহলে এখানে আমাদের কোনো প্রয়োজন নেই ঠিক আছে টেক দি হার্ট হার্ট খুলে নেওয়া এরকম কোনো ব্যাপার না না তাহলে হবে টেক হার্ট ঠিক আছে তো এখানের ভেতরে আমাদের যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই যে ফ্রেজ রিলেটেড প্রবলেমগুলো এইগুলো ঠিক আছে নর্মালি কিন্তু তোমরা নিয়মগুলো পড়তে পড়তে নিয়মগুলো মনে থেকে যাবে কিন্তু এই ফ্রেজগুলো মনে রাখাটা প্রয়োজন তা না হলে কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নগুলো একটুখানি অড মনে হয় যে এরকম এগুলো আবার কি ধরনের রুল থেকে প্রশ্ন আসে ঠিক আছে তো এই ফ্রেজগুলো একটু ভালো করে খেয়াল রাখবে ঠিক আছে তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুকের পেজ আছে ওটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওটা তোমরা ফলো করতে পারো আর আমি আদার্স যেসব ক্লাসগুলো বানিয়েছি সেগুলো তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও ঠিক আছে ঠিক আছে তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে টিল দেন থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট ডে বাই